রাজনীতির নামে চলছে এখন নমিনেশন ব্যবসা, তাই তো এখন ব্যবসা ছেড়ে হতে চাই বড় নেতা। রাজনীতির নামে চলছে এখন নমিনেশন ব্যবসা, তাই তো এখন ব্যবসা ছেড়ে হতে চাই বড় নেতা। জোরেখন কথা ঠিক কিনা? নেতাগিরির ওই শোষণে সমাজ, নেতাগিরির ওই শোষণে সমাজ পুড়ে আজ সরকার। বন্ধু বলো কেমনে থাকবো এই দেশেতে, আরে যে ভাল লাগে না। বন্ধু বলো কেমনে থাকবো এই দেশেতে, আরে যে ভাল লাগে না। না আমি নিজ হাতে একটা গান লিখছি, কইতাম নি? জোরেখন কইতাম নি? এখনো মিডিয়ায় কোনো ইস্যুতে এখনো যায় না, এটা আমি নিজে লিখছি, একটু গাই কাইতাম। বন্ধু বলো কেমনে থাকবো এই দেশেতে, আরে যে ভাল লাগে না। বন্ধু বলো, এতটুকু আমার লোক কইতে পারবেন না কোন দাঁড়ি। বন্ধু বলো কেমনে থাকবো এই দেশেতে, আরে যে ভাল লাগে না। বন্ধু বলো কেমনে থাকবো এই দেশেতে, আরে যে ভাল লাগে না। রাতারে রাজার নীতি যদি ভালো হয় তবে সেটাকে বলে রাজনীতি, বর্তমানে চলছে রে ভাই শুধুই পার্টি নীতি। অফিসে অফিসারে ঘুষ খেয়ে আর, অফিসে অফিসারে ঘুষ খেয়ে আর পেট করেছে ভারী। বন্ধু বলো কেমনে থাকবো এই দেশেতে, আরে যে ভাল লাগে না। বন্ধু বলো কেমনে থাকবো এই দেশেতে, আরে যে ভাল লাগে না। রাজনীতির নামে চলছে এখন নমিনেশন ব্যবসা, তাই তো এখন ব্যবসা ছেড়ে হতে চাই বড় নেতা। রাজনীতির নামে চলছে এখন নমিনেশন ব্যবসা, তাই তো এখন ব্যবসা ছেড়ে হতে চাই বড় নেতা। জোরেখন কথা ঠিক কিনা? নেতাগিরির ওই শোষণে সমাজ, নেতাগিরির ওই শোষণে সমাজ পুড়ে আজ সরকার। বন্ধু বলো কেমনে থাকবো এই দেশেতে, আরে যে ভাল লাগে না। বন্ধু বলো কেমনে থাকবো এই দেশেতে, আরে যে ভাল লাগে না। ক্ষমতার বলে যারা 116 লিস্টি করে আলেমদের, আমেরিকা এখন লিস্টি করে স্যাংশন দেয় তাদের। 116 জন আলেমের লিস্টি করছে কি করে নাই? লিস্টি কই দেখো না ভাই, আল্লাহ কয় তোর গো লিস্টি করানোর জন্য আমি আল্লাহ আছি, আছে না নাই? ক্ষমতার বলে যারা 116 লিস্টি করে আলেমদের, আমেরিকা এখন লিস্টি করে স্যাংশন দেয় তাদের। অপরাজনীতির বলি আলেমেরা, অপরাজনীতির বলি আলেমেরা জ্বলেছে কারাগারে। বন্ধু বলো কেমনে থাকবো এই দেশেতে, আরে যে ভাল লাগে না। বন্ধু বলো কেমনে থাকবো এই দেশেতে, আরে যে ভাল লাগে না। জোরে কান কথা ঠিক কিনা? আল্লাহু আকবার বলতেছিলাম, যুবক ভাই তোমার চরিত্র যদি ভালো হয়ে যায় রে, এ যুবক তুই যদি ভালো হয়ে যাস আমার এই সমাজ ভালো হয়ে যাবে। এর যুবক ভাই একদল করিয়া একদলের নেতার থেকে 500-1000 টাকাটা নিয়া আরেক দলের কর্মী যে মাথা ফাটাইছ, আমার আল্লাহ আর সে আদিন থেকে দেখছে কি দেখে নাই। আমার আল্লাহ রে ভয় করে গোলাম, না 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 কারো দালালি করার দরকার নাই, দালালি যদি করতে হয় একজনের করবো তিনি কে। আমার কাছে আসছে এবার আমি যখন তারে প্রস্তাব দিলাম, তোর হাওলাত লাগবে না না না, আমি তোরে 100 দিরহাম দিয়ে দিব, আমার সাথে অনৈতিক সম্পর্ক জড়াইবা, আমার বোন বিপদে পড়ছে বিপদে পড়িয়া, ইচ্ছা অনিচ্ছা হোক সে রাজি হয়ে গেছে, বাস আমি রেডি হয়ে গেছি, টাকাগুলো আমি তারে দিব, রওনা হয়ে গেছি জাগা মতো, রুমের মধ্যে ঢুকার পর আমার যুবতী ভোন চোখের পানি চাইরা আমারে ডাক দিছে রে ভাই, ইত্তাকুল্লাহ। এরে আমার যুবক ভাই দুনিয়ার কেউ দেখে না, তাকা দেখ আমার মাওলা তাকা রইছে, আমার মাওলার ভয় কর,
আমার মাওলা তোর দিকে তাকায় রয়েছে আব্দুল করিম, তুই যে গুনাহ করতে যাও দুনিয়ার কেউ দেখে না আমি তাকায় রইছি, তুই যে জানা করতে যাও দুনিয়ার কেউ দেখে না আমি তাকায় রইছি। এ আব্দুল করিম তোর হায়াতটা তো আমি দিছি, এই হাত আমি দিছি, এই পাও আমি দিছি, তোর এই মাথায় এত সুন্দর চেহারা আমি দিছি, তুই কেমনে যা চুরি করার জন্য, ডাকাতি করার জন্য, সন্ত্রাসী করার জন্য। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল বরীদ, আমি আল্লাহ তোর সারগর অতি নিকটে, আমি আল্লাহ তোর সাথে। সুতরাং যুবক ভাই ফিরে আস, আজকে থেকে আর গুনাহ করব না, জানা করব না, চুরি ডাকাতি করব না, সন্ত্রাসী করব না, আমার মালিকের ভয় কইরা নামাজি হয়ে যাব, রোজাদার হয়ে যাব, পারব তো ইনশাআল্লাহ। দ্বিতীয়